পুষ্পেন্দুবাবু ও দিব্যেন্দুবাবুর ধারণা ওই গীতার মধ্যেই আছে পঁচাশি ভরি সোনা। সেই গীতা নিয়ে আমি বাড়ি ফেরার পথে এক ভয়ানক কাণ্ড হলো। কোন রকমে প্রাণ বাঁচিয়ে একটা ট্যাক্সি ধরলাম। গীতাটা বেশ মনোযোগ দিয়ে দেখলাম, বইতে তো কোনো ক্লুই নেই। একটা ফোন এলো আননোন নাম্বার থেকে। গীতাটা ভালোই ভালোই আমাদের হাতে তুলে দিন, বইটা আমি ফেরত দেব না। আপনি বইটা না দিলে সেটা কেড়ে নেওয়ার উপায় আমাদের জানা আছে। রাতে বাড়িতে বেশ কিছু লোক এলো গীতার সন্ধানে, সকলকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে বাড়ি তছনছ করে গেল লোকগুলো। ক্লোরোফর্মের গন্ধ না? আরে হট করে উঠো না, মাথা টলে যেতে পারে। আস্তে আস্তে। কি হলো বলো তো ডাক্তারবাবু, শরীরটা এরকম লাগছে কেন? শুধু তোমার নয় পুরি, সবার। তুমি কাল কিছু টের পাওনি? টের পাবো? কি কি টের পাবো, কি হয়েছে? শান্ত হও, বলছি শান্ত হও। এ কি? আস্তে আস্তে। ঘরের কি অবস্থা? এই দেখো। আরে আরে, উড়ে যাবে। এ বাবা, এই ঘরের কি কাণ্ড হয়েছে? আমি বলছি, এই সব এই সব কে করলো? হ্যাঁ, এ কি? আস্তে আস্তে পুরি, আস্তে আস্তে। আমি আমি বলছি, কালকে চারটে লোক আমাদের বাড়িতে ঢুকে আসে, মানে একটা মাস্টার কী দিয়ে আমাদের বাড়ির দরজাটা খোলে। হ্যাঁ শোনো, কিছু হয়নি। শান্ত শান্ত শান্ত, কারো ক্লোরোফর্ম দিয়ে সবাইকে তারপরে সেন্সলেস করে দেয়, আর তোমাদের ঘরটা তন্ন তন্ন করে কিছু একটা কারণে খুঁজে তারপরে ওদেরকে ধরতে গিয়ে দেখি তোর এ কি, তোর হাতে কি হলো অরম, কি হয়েছে তোর? কিছু হয়নি, ওটা ওই গুন্ডাদের সাথে মারপিট করতে গিয়ে ছুরি লেগে গেছে, ও ঠিক হয়ে যাবে। আরে ঠিক হয়ে যাবে। আরে বাড়িতে গুন্ডা ঢুকে দেখেছো? বাবা মা ঠাম্মা বাচ্চাগুলো বাচ্চাগুলো সব বসে বসে বলছি বলছি বসো। মাথাটা কি ঘুরছে কেন বলো তো? আস্তে আস্তে বসো। শোনো, সবাই ঠিক আছে? হ্যাঁ, আমি সবাইকে চেক করে নিয়েছি। সবার বাবা মা বাবা বাবা মা ঠিক আছে, ঠাম্মা ঠিক আছে? আমি বলছি, কোথায় ওরা সবাই, কোথায় আছে? আমি গিয়ে দেখব। আমি বলছি তো সবাই ঠিক আছে, আমি দেখে নিয়েছি। আমার তো সবার আগে সেন্সটা ফিরেছে না, সবাই ঘুমোচ্ছে, মা বাবা ঠাম্মা সবাই ঘুমোচ্ছে, বাচ্চারাও ঠিক আছে। নাথিং টু ওয়ারি। হ্যাঁ শান্ত হও বৌমনি, বৌমনি কিচ্ছু হয়নি। ম্যাক্সিমাম ওদের একটু মাথা ধরবে, হয়তো একটু গা বমি করবে, কারোর কিচ্ছু হবে না, নাথিং সিরিয়াস। কিন্তু একটা জিনিস বলো যে ওরা স্পেসিফিকলি তোমাদের ঘরে কি খুঁজছিল? গীতা গতকাল সন্ধ্যেবেলা
আমি এই গীতাটা নিয়ে একটা থ্রেড কল পাই। থ্রেড কল? হ্যাঁ, তবে ওরা যে এত ডেসপারেট সেটা আমি সত্যিই বুঝতে পারিনি ডাক্তারবাবু। এক মিনিট, ওই নাম্বারটা কি তুমি আমাকে গতকাল ট্রেস করতে বলেছিলে না? কিন্তু ওই গীতার ব্যাপারটা কি? তোকে আমি পরে সব বলবো অরূপ, তবে একটাই ভালো কথা, ওই গীতাটা ওরা খুঁজে পায়নি। আমি ওটা লুকিয়ে রেখেছি। কালকে কারা এসেছিল সে বিষয়ে তোমার একটা আইডিয়া আছে? তোমাকে বলো না কারা এসেছিল, তাহলে আমি সেভাবে কেসটাকে সাজাই। কারা ঢুকেছিল সেটা না জানতে পারলেও কারা পাঠিয়েছিল সেটা আমি আন্দাজ করতে পারছি। সেটাই আমাকে ইমিডিয়েটলি বলো, তাহলে আমি তাদেরকে তুলানোর ব্যবস্থা করি। না অরূপ, এখনই তোলার ব্যবস্থা করিস না, আরেকটু অপেক্ষা কর। আগে আমি একটু বুঝে নিই, তারপর আমি তোমাদের বলছি সবকিছু। কে ফোন করছে দেখ তো অরূপ? স্বর্ণেন্দুবাবু। হ্যাঁ স্বর্ণেন্দুবাবু বলুন। হ্যাঁ নমস্কার মিসেস মিত্র, আপনাকে আমি সকাল সকালই বিরক্ত করলাম। মানে ওই গীতার রহস্য কিছু বুঝতে পারলেন? এখনো বুঝতে পারিনি স্বর্ণেন্দুবাবু, তবে এটুকুনি বুঝতে পেরেছি যে গীতার মধ্যেই রহস্য আছে। তাই কখনো এটা চিন্তাই করার জন্যে কিছু গুন্ডা আমাকে বাইক নিয়ে তাড়া করছে, আবার কখনো এই গীতাটা নেবার জন্যে আমাদের বাড়িতে চোর ঢুকে আসছে। কি বলছেন আপনি, আপনার উপরে অ্যাটাক হয়েছিল নাকি? সরাসরি নয়, তবে গতকাল রাতে চারজন লোক ঢুকেছিল আমাদের বাড়িতে এই গীতাটা চুরি করার জন্যে। বাড়ির সবাইকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে আমার ঘরটা একেবারে তছনছ করে দিয়েছে। সে কি কি সাংঘাতিক ব্যাপার! হ্যাঁ মিসেস মিত্র, আপনারা সবাই ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ আমরা সবাই ঠিক আছি, আর আপনার গীতাটাও ঠিক আছে। ও হ্যাঁ একটা কথা স্বর্ণেন্দুবাবু, আজ কিন্তু আমাকে আপনার মায়ের বাড়িতে একবার যেতেই হবে। ওখানে যাবেন? কিন্তু মিসেস মিত্র, দেখুন কারা এইসব করাচ্ছে সেটা তো এখন পরিষ্কার, আর আমার দাদা দিব্যর ফ্যামিলি তো এখন ওখানেই আছে, এর মধ্যে ওখানে যাওয়া কি ঠিক হবে? কিন্তু স্বর্ণেন্দুবাবু আমাকে তো যেতে হবে, না গেলে তো এই রহস্যের উদ্ঘাটন হবে না। ছি ছি মিসেস মিত্র, দেখুন আমার জন্য এরকম একটা ঘটনা ঘটলো, আমার খুব খারাপ লাগছে আপনি এরকম একটা ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লেন। আসলে ওরা যে এতটা মরিয়া হয়ে উঠবে সেটা আমি ভাবতেই পারিনি মিসেস মিত্র। আপনি আর কি করবেন বলুন। মিসেস মিত্র, আমি বলে কি আপনি কেসটা ছেড়ে দিন? আসলে এরা যে এতটা ডেঞ্জারাস সেটা আমি বুঝতে পারিনি। মিসেস মিত্র, যদি আপনার বা আপনার পরিবারের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমার অপরাধের সীমা থাকবে না। না না স্বর্ণেন্দুবাবু, এখন আর সেটা হয় না, বিশেষ করে এই ঘটনা হওয়ার পর এ শেষ তো আমি দেখে ছাড়ব। আপনি একদম চিন্তা করবেন না স্বর্ণেন্দুবাবু, আমি সব কিছু সামলে নেব। রাখছি। অরূপ,
বাড়ির সবাইকে দেখে আমি একটু বেরোবো, তুই আমার সাথে যাবি তো? আর যেতে যেতে আমি তোকে গীতার রহস্যটা বলবো। হ্যাঁ শোনো 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 পুরি, তুমি যেখানেই যাবে একটু সাবধানে, মানে নিজের শরীরটা দিকে একটু খেয়াল রাখো। হ্যাঁ রে বাবা, আমি আমার খেয়াল রাখবো ডাক্তারবাবু, তুমি একদম চিন্তা করো না, তোমার পুরি একদম স্ট্রং। শুধু আমার একটা জিনিসই খারাপ লাগছে ডাক্তারবাবু, আমার জন্যে বাড়ির সবাই কত কষ্ট পেলো বলতো, তো ভুগতে হলো না সবাইকে। ও সব নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি শোনো, তুমি তুমি একদম স্ট্রংই থাকো। হ্যাঁ একদম, চলো না সবাই কি করছে একটু দেখে আসি, তুমি আমার সাথে চলো। আচ্ছা চলো 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 চলো। বাপরে, আজকালকার যুগে 85 ভরি সোনা দেখলে কতটা হবে? ঠিক 85 ভরি সোনা এতটাই যতটা স্বর্ণেন্দ্রবাবুর আশেপাশে সব লোককে একেবারে পাগল করে দিয়েছে। সে তো নিশ্চয়ই, দেখো ফ্রিতে কোনো জিনিস পেলে সেটা তার কম মনে হয় না। এই প্রীতিকর মজুমদার ক্যারেক্টারটা ভারী ইন্টারেস্টিং। তোর এরকম মনে হলো কেন? নাহলে এরকম একটা বিটকেল মার্কার উইল তৈরি করতো বলো। আরে যদি ছেলেদেরকে নাই দেওয়ার থাকতো তাহলে বোনকে দিয়ে যেতাম ডিরেক্টলি, এত হেয়ালি এত সাসপেন্স করে একটা উইল তৈরি করলো, সেটা যদি না হতো এত প্রবলেমই হতো না। দেখ সেটা না করার হয়তো একটা কারণ আছে, তবে সেটা জানতে হলে আমার সবার আগে জানতে হবে প্রীতিকণা মজুমদারকে। আর আমার মনে হয় গয়না খোঁজার থেকে সেটা জানা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। হ্যাঁ ভদ্রমহিলা বিচিত্র হলেও ছেলেগুলো কিন্তু ক্রিমিনাল, একে থেকে একটা রাইট টার্ন নিয়ে নেবেন। আচ্ছা মেজো বৌদি, কালকে রাতে অতগুলো চোর বাড়িতে এলো, অথচ বাড়ি থেকে কিছু চুরি হলো না কেন? ইস, এত কিছু হয়ে গেল টেরই পেলাম না। টের আর পাবো কি করে বলো, যে হারে ক্লোরোফর্ম দিয়েছিল আমরা তো তাতেই কাঁদ, এখনো মাথাটা কেমন ঝিমঝিম করছে। পেয়েছিলাম আমি মাঝরাতে টের পেয়েছিলাম, একটা মিষ্টি মিষ্টি গন্ধ আমার নাকে এসেছিল। নন্দাকে কতবার ডাকলাম, ও তুই কোলবালিশ মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আবার বাজে কথা বলছো, তুমি আমাকে ডেকেছিলে আর আমি উঠিনি। তুমি নিজে ওঠোনি কেন সেটা বলো আগে, উঠতে তো পারতে। আমি আজকে বেরোচ্ছি না ভাই, যা গা ম্যাচ ম্যাচ করছে না, আরো কয়েক ঘন্টা না ঘুমোলে ঘুম ছাড়বে না। আমিও বেরোবো না। তো একটা কথা ভাব টাবলু, এই বৌদির কল্যাণে আমাদের সঙ্গে চোর ডাকাত খুনি সবার সঙ্গে বেশ আলাপ হয়ে গেল। বাচ্চাগুলো তো এখনো ঢুলছে। ও মেজো বৌদি, ওদেরকে আজকে আর স্কুলে পাঠাবার দরকার নেই। না না আমি স্কুলে পাঠাবো না, তবে তবে জানো তো আমি না ঘুম থেকে উঠে একটা মিষ্টি মিষ্টি গন্ধ পেয়েছিলাম। এই আমিও তো পেয়েছিলাম, আমিও পেয়েছিলাম। আর আর আমি না ওই ওপরে বর্দার ঘরে সব ছুঁড়ে ফেলার বা কারোর পড়ে যাওয়ার একটা আওয়াজও পেয়েছিলাম। সকালে গিয়ে তো দেখি ঘর একবারে লন্ডভন্ড হয়ে আছে। আরে হ্যাঁ রে, অরূপদাই শুধু ওই লোকগুলোকে দেখেছিল, আর ওদের সাথে মারপিট করতে গিয়ে না হাতে ছুরি লেগে গেল। ভাইয়ের হাতে, ভাইয়ের হাতে ছুরি লেগেছে? সত্যি কি ডেসপারেট ভাবো মেজো বৌদি, পুলিশের গায়ে কিনা ছুরি মারলো। তাই তো ভাবছি আমি কি কি কেলেঙ্কারি না হতে পারতো বলো তো, কি বিপদ। ভাবো, মন দিয়ে ভাবো, গরিবের কথা বাসি হলে তো মিষ্টি হয়, কি মারাত্মক হতে পারতো সেটা একবার ভেবে দেখো। শোনো, কাকে চাই? স্মৃতিকণা দেবী আছেন? হ্যাঁ উনি তো। কি ব্যাপার বলুন তো, কি দরকার? মাসি জামাকে মাসি ঠাকুমা, তার মানে ইনি পুষ্পেন্দু বাবুর ছেলে। ওকে দাদা বলতে আমার বিরক্তি লাগে, পুরো গুন্ডা টাইপের ছেলে একটা। লেখাপড়া তো কিছু করেনি, সারাদিন দাদাগিরি করে বেড়ায়। কাজ টাজ কিছু করে না? ওই যে জ্যাঠার লোহা লক্করের ব্যবসা করে প্রচুর টাকা, তাতেই তো ওর যত ফুটানি। দরকারটা ওনার সাথেই, ওনাকেই বলবো। উনি কোথায় আছেন? উনি তো ভেতরেই আছেন। ও অরূপ চল, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এরকম ভাবে জোর জবরদস্তি বাড়িতে ঢুকে পড়া মানে মতলব বলুন তো আপনাদের। হ্যাঁ ভালো হবে না বলে দিচ্ছি, পুরুন 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 এখান থেকে পুরুন।
তাড়াতাড়ি কেড়ে বলুন। একটা কথা বললে না এখানেই চল। মাসিমা, এতদিন ভালোই ভালোই বলেছি, এখন কিন্তু আর নরম হব না। আমার কথা মেনে নিন, বাড়িটা ছেড়ে দিন। তুমি কে? এই বাড়ির ব্যাপারে, সম্পত্তির ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতেই বা যাবো কেন? মাসিমা, আপনি ওর সাথে এইভাবে কথা বলতে পারেন? আপনি হয়তো ভুলে গেছেন যে ও আমার আপন ভাই, নেহা তো ভালো ছেলে, তাই এইসব কথা শোনার পরেও আমাদের বাড়িতে ছুটে আসে, জাস্ট আমাদের হেল্প। ভালো ছেলে, সাহায্য করতে এসেছে, তাহলে তুমি ওকে বলে দিও বৌমা, ওর সাহায্য অন্তত আমার দরকার নেই, আমার নিজের ভালো আমি নিজেই ভালো বুঝতে পারি। মাসি, ও কি এমন ভুল বলছে? মা এমনিতেই গয়না গায়েব করে দিয়েছে, হদিশ পাচ্ছে না। আমরা যদি এই বাড়ির একটু অংশ ভোগ করি তাতে খারাপটা কোথায়? দিদি আমার নামে এই বাড়ি লিখে দিয়ে গেছে, তোদের ভোগ করার জন্য নয়। আহা, আমরা তো তোমাকে ফেলে দিচ্ছি না, এই বাড়ি ভেঙে যদি ফ্ল্যাট হয় তুমি তো একটা ফ্ল্যাট পাবে। কি বাড়ি ভেঙে ফ্ল্যাট? দেখো মাসি, তুমি যদি বাড়িটা প্রমোটারকে দিয়ে দাও তাহলে অনেক টাকা পাবে, সেটা আমরা মানে আমরা সবাই ভাগ করে নিতে পারি। এই পুরনো বাড়ি দেখে কি লাভ? তুমি তো একা মানুষ। আরে এটাই তো আমি ওনাকে বোঝাতে পারছি না, আপনারা একটু বলুন তো, এখানে আপনি ফ্ল্যাট পাবেন, জয়মও ফ্ল্যাট পাবে, তার সাথে অন্য একটা ফ্ল্যাট থাকবে, এ তো আচ্ছা মুশকিল। আরে উনি তো নিজের ভালো নিজে বোঝেনই না। আরে এখানে একা পড়ে থাকলে তোমার দেখাশোনা কে করবে? এখানে যদি একটা ফ্ল্যাট হয় তাহলে আর পাঁচজনের সাথে আমরাও তো থাকবো। আমাকে দেখাশোনা করার দায়িত্ব তো তোদের উপর দিয়ে যায়নি তোদের মা, তাহলে আমাকে নিয়ে তোরা এত ভাবছিস কেন? আমি জানি কোনো দায়িত্ব দিয়ে যায়নি, কিন্তু তোমার বিপদে আপদে তো আমাদেরকেই কাজে লাগবে নাকি? আমরা তো তোমার বোন কো, আমাদের বঞ্চিত করে তুমি কিছুতেই এই বাড়ি ভোগ করতে পারো না। বারবার বাড়ির কথা কেন তুলছিস? তোদের খুব গায়ে লাগছে তাই না রে? মা বলল তোদের কোনো লাভই হলো না। একটা কথা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, দিদি যা যা দিয়ে গেছে, যে ব্যবস্থা করে গেছে, তার বাইরে আমি কিচ্ছু হতে দেব না। সুতরাং এ বাড়ি তোমরা পাবে না, এ বাড়ি তোমরা পাবে না। পাবে না বললেই হলো? এই যে, এই যে তোমার মা আমাদের ঠকিয়ে গেল, আমরা কি চুপ করে বসে থাকবো? এটা তো ঠিক নয় মাসি, আমরা গয়নাও পেলাম না, তারপরে বাড়িও পাবো না, এটা কি ঠিক? তার জন্য আমাকে বলছিস কেন? তোদের মা যদি চেয়ে থাকেন যে তোরা কিছু পাবি না, তার জন্য আমি কি করতে পারি? দেখো ছোট মাসি, অনেক কথা ঘুরিয়েছো, কি করতে পারি মানে? তুমি অনেক কিছু করতে পারো, এখন আমরা যা বলছি সেটা করলেই তো ল্যাটা চুকে যায়। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? সবাই মিলে একজোট হয়ে ভাবছিস আমাকে চাপে ফেলবি? দেখো ভালো কথায় বলে ফেললে এসব কিছুই করতে হবে না। গয়না কোথায় আছে তুমি জানো তো? যদি জানতাম তাহলে তোদের মতো কুলাঙ্গার ছেলেদেরকে আমি কিচ্ছু বলতাম না। মুখ সামলে কথা বলো ছোট মাসি, নাহলে মাসি কাছে বলো সম্মান দেবো না। আহা, কি করছিস, কি ভুলে যাস না মাসি আমাদের গুরুজন। গুরুজন গুরুজন বলে কি যা খুশি তাই বলে যাবে? আরে ওনার অ্যাটিটিউড দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গয়না এই বাড়িতেই রয়েছে, আর নয়তো তোমার মেজো ভাইকে যে গীতা দেওয়া হয়েছে সে গীতাতেই গয়নার সন্ধান আছে। দেখুন মাসিমা, কথায় কথায় অনেক সময় নষ্ট হয়েছে, এবার আপনার দিদির গয়নাগুলো নয় বার করে দিন, আর নয় এই বাড়িটা আমাদের দিয়ে দিন। এক মিনিট, আর কারোর কোনো কথা বলার দরকার আছে বলে
আমার মনে হয় না। কি আপনারা দুম করে ঘরের মধ্যে ঢুকে আসছেন কেন? আমার পরিচয়টা তো আপনার কাছে অপরিচিত নয় উঠছি বাবু। গতকাল স্বর্ণেন্দ্রবাবুর বাড়ি থেকে বেরোনোর পর থেকেই তো আপনার লোক আমার উপরে নজর রাখছে। আমার ব্যাগ ছিনতাইয়ের মতন ছিচকে কাজও তো করিয়েছেন আপনার লোক দিয়ে। এছাড়া কাল রাতে আমার বাড়িতে গুন্ডাও পাঠিয়েছিলেন ওই গীতাটা চুরি করার জন্য। এত কিছু যদি আমার পরিচয় না জেনেই করিয়ে থাকেন তাহলে জানিয়ে রাখি, আমি প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র। স্বর্ণেন্দ্রবাবু আমাকে পাঠিয়েছেন। স্মৃতিকণা দেবীর প্রোটেকশনের জন্যে।